হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্য বিভিন্ন হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো চমৎকার, সুন্দর, বিউটিফুল একটা দেশ সুইজারল্যান্ড। আর এই যে হচ্ছে যে আমরা প্রচুর চাহিদা রয়েছে এই ডেলিভারি ড্রাইভার, এই ধরনের কার ড্রাইভার, উবার ড্রাইভার, এই ধরনের জবের। তো আপনি যদি ইন্টারেস্টেড তাহলে এই জবগুলোতে আবেদন করতে পারেন। আপনার শুধু ড্রাইভিং লাইসেন্স হলেই থাকলেই হবে, আপনাকে এমন না যে ইউরোপের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারেন। আর সুইজারল্যান্ড যেহেতু একটা মোটামুটি বড় দেশ এবং এখানে প্রচুর শহর রয়েছে, এখানে প্রচুর টুরিস্ট করতে যায়, এই জন্য এই সবসময় এই কার ড্রাইভার ভালো একটা চাহিদা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্টেড তাহলে পুরো ভিডিওটির সাথে থাকুন, নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরোপিয়ান ফর্ম্যাট সিবি কাভার লেটার রেডি করতে হবে। আমার পুরো ভিডিও আপনি দেখেন, তাহলে নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। আর স্যালারি কিন্তু খুবই হাই থাকে সুইজারল্যান্ডে। আর চমৎকার, আপনার ভিডিও দেখতে পাচ্ছেন কি চমৎকার, সুন্দর একটা বিউটিফুল দেশ। তো চলুন শুরু করা যায় আজকের টোটাল ভিডিও। তো আপনাকে আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো একটা সিবি রেডি করতে হবে। কীভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দেবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে দয়া করে একটা রেডি করে নেবেন। তারপর আপনাকে অ্যাড করতে হবে আপনার একটা 3 মাসের পুরনো নয় এরকম একটা সুন্দর ছবি, যেন আপনাকে স্পষ্ট বোঝা যায়, ফেসটা খুব স্পষ্ট আসে। তারপর আপনাকে অ্যাড করতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনি বিভিন্ন জায়গায় ড্রাইভিং হিসেবে কাজ করেছেন, বিশেষ করে ডেলিভারি এবং ডেলিভারি ড্রাইভার, কার ড্রাইভার হলে কার ড্রাইভার, যেমন যে আপনি যে যা ড্রাইভারই হন আপনি ওই ধরনের জবের এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সেগুলো। তারপর আপনি আপনার ল্যাঙ্গুয়েজ, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুবই ইম্পর্টেন্ট। তারপর দিতে পারেন আপনার বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট, আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন। তারপর দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত, তারপর আপনার বিভিন্ন স্কিলস দিতে পারেন, ডিজিটাল স্কিল দিতে পারেন, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে পারেন। তারপর আপনি যদি পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বা চ্যারিটি ওয়ার্ক করেছেন কখনো, অথবা আপনার সিভিতে পর জায়গা থাকলে আপনার হবিটি অ্যাড করে দেবেন। তো হয়ে গেলো একটা 2 পেজের সিভি। তো আপনি এই সিভি দিয়ে ইউরোপের 30টি দেশে আবেদন করতে পারবেন। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার মানে কী থাকে? আপনি এখানে যে বিষয়টি লিখবেন, আপনি এই জবটির জন্য কেন পারফেক্ট সেটি ওই সুইজারল্যান্ডের কোম্পানিকে ব্যাখ্যা করতে হবে আপনাকে, একটু শর্ট মানে সহজ উত্তরে। আপনি কেন পারফেক্ট, আপনার এই অভিজ্ঞতা রয়েছে, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখলেই আপনার কিন্তু একটা কাভার লেটার হয়ে যায়। তারপর আপনি দিয়ে আপনার স্যালারি কত পাবেন? তো স্যালারি কিন্তু সুইজারল্যান্ডে খুবই হাই থাকে। তো আপনি ওখানে গেলে আপনার মিনিমাম আপনার 5-6 লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ডেলিভারি ড্রাইভার বা কার ড্রাইভার হিসাবে আবেদন করে। তো হিউজ একটা স্যালারি, মিনিমাম 6 লাখ টাকা আপনি আয় করতে পারবেন। আর সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি 1 বছর এই আপনার ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালাতে পারবেন, 1 বছরের মধ্যে আপনার সুইস মানে কোম্পানি থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, তাহলে হলো। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি সিম কার্ড রেডি করার পর আপনি আবেদন করবেন কীভাবে? তো আপনি আমি ভিডিওশন বক্সে সুইজারল্যান্ডের কোম্পানি এজেন্সি ইন্টারন্যাশনাল রিক্রুটিং, যারা ফরেন ড্রাইভার নিয়োগ থাকে তাদের একটা ওয়েবসাইট দিয়ে রাখবো, আপনি ওইখানে গিয়ে তাদেরকে সিভি কাউলেটার পাঠাতে পারেন। তো আপনাকে যোগ্য ক্যান্ডিডেট মনে করলে তারাই আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কোম্পানিতে সিভি কাউলেটার পাঠাতে হয়। যারা না জানেন তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি লাইভ প্রুফ কীভাবে আবেদনগুলো করতে হয়। দেখ আপনি তাদের মেইল কালেকশন করে সিভি কাউলেটার পাঠিয়ে দেবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, মানে আপনাকে কোয়ার্টার দেবে, তো কোয়ার্টারে সব ফ্রি থাকতে পারবেন, খেতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো সব আপনি ফ্রিতেই পাবেন। তাছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে আরও, আপনি যেহেতু সুইজারল্যান্ডের সেনজেন্ডে সেখানে বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এই সব ধরনের প্রায় ইন্স্যুরেন্স আপনার কোম্পানি আপনাকে করে দিবে, আপনার কিছুই করতে হবে না। তো একটা চমৎকার বেনিফিট আপনার, আপনার তাছাড়া আপনার ভিসা স্পন্সরশিপ করবে, তো আপনি শুধু বিমান ভাড়া দিয়ে যেতে পারবেন। তো চমৎকার শুধু আপনার জন্য। আর যারা বাংলাদেশে আপনি করতে চান তাও করতে পারবেন, যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, মিডল ইস্টে থাকেন তারাও আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার দরকার মেইন জব পাওয়া, জব পেয়ে গেলে আপনি কিন্তু ভিসার জন্য এলিজিবল হয়ে যাবেন।
তো আশা করি ব্যাপারটি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আরেকটা বিষয় হলো, আপনার বয়স যদি 18 থেকে 95 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে এখনও ফিট আছেন, ইংরেজি বলতে পারেন, তাহলেই আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনার ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা আর মাসে 60 ঘন্টা কাজ। আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই দুদিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে কিন্তু ভালো একটা বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। অন্যান্য দিন যদি পান আপনি 30 ইউরো, এদিন পাবেন 60 ইউরো। একটা বিরাট সুবিধা রয়েছে, আপনি যদি ওভারটাইম বেশি বেশি করেন তো আপনার স্যালারি কিন্তু খুবই হাই হবে। তাছাড়া আপনার কোম্পানি আপনাকে পেনশন দিচ্ছে, তো চমৎকার সুযোগ আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার সাথে কাজ করতে চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মনে করেন আমাকে সারাদিন কল দেন, আসলে কল দিলে আমাকে পাবেন না, তো আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর বেশি বেশি লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে রাখবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে ভিডিওতে।